নার্সি ঘটনাস্থলে এসে ঘর খুলে ভিতরে ফ্লোরে লাশ পড়ে থাকতে দেখি, এবং পরে আমি লাশ সুরতহাল করি। সুরতহাল করার মাঝে লাশের গলায় দড়ি পেঁচানো দেখতে পাই, এবং এই ভিকটিমের স্বামী পলাতক আছে। ধারণা করা হচ্ছে যে পারিবারিক কলহের জের ধরেই স্বামী স্ত্রীকে হত্যা করে পালিয়ে গেছে। আর লাশ ময়নাতদন্তের জন্য সুরতহাল করে আমি মেডিকেলে পাঠিয়ে দিয়েছি। আর এ ব্যাপারে ওসি স্যারের সাথে সহ সিনিয়র স্যারদের সাথে কথা বলা হয়েছে। ছাড়া বা ভিকটিমের যে মারা গিয়েছে তার বাবা হয়তো থানায় গিয়ে মার্ডার মামলা হবে, পরবর্তীতে স্যারের নির্দেশে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।